মাউথওয়াশ টেকনিক। আজকে আমরা শিখবো মাউথওয়াশ টেকনিক। কি ভুল ভাবছো, মুখ ধোয়া শেখাবো? আরে না না, এটাও একটা এক্সারসাইজ, তোমাদের খুবই উপকারে লাগবে। তো তোমরা কিভাবে করতে হয় সেটা অবশ্যই দেখে ফলো করো। আজকে আমরা শিখব মাউথওয়াশ টেকনিক কিভাবে করতে হয়। তো চলো দেখে নিই। কি জল নয়, হাওয়া ভরো মুখে। হাওয়া ভরে এক গাল থেকে এক গালে ট্রান্সফার করো, এইভাবে, কিন্তু মুখটা বন্ধ রেখে যাতে হাওয়াটা বেরিয়ে না যায়। শ্বাসটাও ভেতরে ধরে রাখো, তারপরে বারবার এটা প্র্যাকটিস করে একটু হাঁপিয়ে গেলে রিল্যাক্স হয়ে যাও। আবার রিপিট করো, আবার দু মিনিট পরে, এভাবে পাঁচ মিনিট করো। আমি দেখিয়ে দিচ্ছি, চলো। মাউথওয়াশ টেকনিকের উপকারিতা, এতে আমাদের ফেস তো টোন হয়ই, ডাবল চিনও এতে দূর হয়। তো তোমরা ডাবল চিনের জন্য এটাও করতে পারো, সবগুলোই করবে এটাও করবে। আর তাছাড়া গালটাকেও ঢোকা করে, জল লাইন যেটা তোমরা মেকআপ দিয়ে কাটো সেটা বেরোয়। তো শুরু করে দাও। তো আজকে আমরা কী শিখলাম? মাউথওয়াশ টেকনিক। তো এটার উপকারিতা কী কী সেটাও জেনে নিয়েছি, কীভাবে করতে হয় সেটাও আমি তোমাদের জানিয়ে দিয়েছি। দেরি কেন, করতে শুরু করে দাও। আর আমাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করো আর বলো কেমন হলো।